আলাইকুম আজকে আমরা এসেছি মেহেরপুর সদরে হাটে গরুর হাটে তো এই গরুর হাটে অনেক রকমের ভিডিও রয়েছে আমাদের এখানে তো আমরা এখানে একজন ক্ষুদ্র ক্ষুদ্র গরুর ব্যাপারীকে দেখতে পাচ্ছি খুব সহজে ভাইজান পড়াশোনা কি করেন পড়াশোনা করেন না তো এই ছোট বয়সে কি ব্যবসা শুরু করে দিয়েছেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে কত বছর ধরে করছেন এই ব্যবসা হ্যাঁ এক বছর হাটের বয়স কত তোমার তা পড়াশোনা দর্শনা থেকে এসেছে আমাদের হাটে দেখতে পাচ্ছেন তো এই গরুটা কত দাম রাখছেন ভাইয়াশি হাজার টাকা কত লাভ অনেক লাভ হবে কত কত হ্যাঁ फोड्री देहें देम कोτο विक्री हले बुक्री अजै . लिक्री कर्वर अम्रा。वट्यक गरवम सीट एवाणीस हासी ऑक होती ह्कुआ। और ओल आधातो. एः आए हैं.... कावचा 90 सापान हे लो.. সেটা বলবা কেননা লোকজন যেন ভিডিও দেখলে যেন হাটে আছে বুঝছো যদি খুব বেশি দাম বলো তাহলে তো বাইরে থেকে কাস্টমার আসবে না বুঝছো তো তাহলে পরে এটা 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 তাহলে কয়জন কয় মানে কয়টা করে নিয়ে আসো প্রতি হাটে আসো প্রতি হাটে তাহলে তো এটা তোমার এটা কে তোমার তো চাচাই তুই ভাই না

সুন্দর দেখতে পাচ্ছেন বাহান্ন ত্রিপান্ন হলে পরে এই গরুগুলো বিক্রি করা যায় এখানে আরেকটা ছোট ভাইকে দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভালো আছেন কিসে পড়াশোনা করছেন করে ক্লাস করে কোন কলে কোন স্কুলে কোন কোন স্কুল স্কুলের নাম কি তো এই গরুটা কয় এই গরুটা কয় টাকা দাম চাচ্ছেন বাহাত্তর হাজার কত হলে পরে বিক্রি করা যায় ভাই পঁয়ষট্টি হাজার টাকা হলে পরে এই গোটা বিক্রি করা যায় তাহলে না পঁয়ষট্টি হাজার টাকা হলে কটাকায় লাভ হবে দুই তিন হাজার টাকা তাহলে তার কমেও তো বিক্রি করতে পারো তাহলে লস হবে মিথ্যি কথা বলা যাবে না বুঝতে হবে পড়তা হয়েছে না নাই পড়তা হয়েছে ঠিক আছে হ্যাঁ তো এখানে ভাই কয়টা গরু আনছেন কি জাতের গরু এগুলা পাকিস্তানি পাকিস্তানি গরু দেখতে পাচ্ছেন এখানে পাকিস্তানি গরু তো এই গরুগুলা কত করে দাম হয় ভাই ছেষট্টি আর বাষট্টি হাজার এটা ছোট যে ছোটো তার দাম বেশি আচ্ছা আচ্ছা তো এই এগুলা বিক্রি দাম কত হতে পারে ভাই বিক্রি দাম বিক্রির দাম বলেন ছাপান্ন পঞ্চান্ন ছাপান্ন ধন্যবাদ আপনাকে পঞ্চান্ন ছাপান্ন টাকা তো এখানে অনেকটা পরিমাণে বাসুর গরু দেখতে পাচ্ছেন আমাদের এখানে মেহেরপুর সদরের যে হাট রয়েছে সেই হাটে অনেকটা পরিমাণে বাসুর গরুর একটা বেলা মেলা বলা যায় তো এখানে দেখতে পাচ্ছেন লাল রঙের যারা লাল রঙের গরুগুলা পছন্দ করেন তারা মূলত এই গরুগুলা নিতে পারবেন এই গরুগুলা অনেকটা পরিমাণে ভালো লাল কালারে আছে ভাই এগুলা কত হলে বিক্রি করা যায় এগুলা এক লাখ পঁয়তাল্লিশ জোড়া আর বিক্রি দাম ভাই সমস্যা নেই আপনি বিক্রি দাম সাবজেক্ট আপনার কি আমরা কিনতে যাচ্ছি না কেমন সাবজেক্ট বলা যায় না যে আপনি কি লাভ এক লাখ টাকার গরু এটা এক লাখ টাকা সাবেন কখনো এটা সাপোজ একটা দাম বলতে এই আর কি একশো বিশ মতো এই তো হ্যাঁ পনেরো এরকম এই তো এই আর কি এটা সাধারণ একটা দাম ভাই আশা করা যায় যে আমাদের হাটে আসলে পরে আপনারা একটু দামাদর করে ভাই প্রতি জায়গায় অনেকে বলেন যে ভাই হাটে গরুর দাম বেশি হাটে গরুর দাম বেশি আসলে গরুগুলোর দাম বেশি না প্রতিটা গরুরই দাম দর সেইভাবে করতে হবে কেননা দাম দর ছাড়া গরু কেনাটা অনেকটা পরিমাণে ট্রাপ এবং ছোটো ভাইজান কয় টাকা চাচ্ছেন বিরাশি হাজার টাকা দাম চাচ্ছেন কত হলে পরে দেওয়া যায় বাষট্টি হলে পরে মিয়া ভাই আমার দামটা গরুটা দিয়ে দেবে তো আপনারা আসতে পারেন এখানে অনেকটা পরিমাণে ছোট ছোটো ছেলেপিলেরাও মোটামুটি ব্যবসার পানে একটা ঝোঁক রয়েছে তো আশা করি আমাদের এই হাটে আসলে পরে আপনারা বাসুর গরুর একটা মিনিমাম দাম ভাই অনেক সময় আপনারা বলতে পারেন যে দাম অনেকটা বেশি পরিমাণে অনেকটা এই পরিমাণে কিন্তু ভাই একটু দাম দর না করে নিলে পরে কোনো জায়গা থেকে আপনি কিনতে পারবেন না এই বিষয়গুলা আপনারা বুঝে শুনে নিলে পারে পারে। আপনারা আশা করি যাই যে ঠকবেন না এখানে দেখেন একটা গরু চলে যাবে বাড়ি কাগজ থাক গরু ঢুকাইতে হলেও কাগজ লাগে তাই তো আপনাদের আবার গরু বের করতে হলেও কাগজ লাগবে হ্যাঁ আমাদের এই হাটে মোটামুটি আপনার ভালোই সেফটি আছে আর আমাদের হাটে তো টাকা পয়সার কোনো সমস্যা হয় না ধন্যবাদ আমাদের হাটে কোনো রকমের কোনো টাকা পয়সার সমস্যা হবে না আপনারা সব আমাদের হাট অনেক ভালো আসলে ভালো আমাদের হাট কোনো রকমের আজ পর্যন্ত কোনো কিছু হয় নাই মানুষ লাখ লাখ টাকা নিয়ে ঘরে কোনো সমস্যা হয় না আমাদের হাটে তো দেখতে পাচ্ছেন আমাদের হাটগুলা অনেকটা পরিমাণে একটা সুন্দরভাবে

আপনি ওটার একটু দেখেন আপনি বলেন দেখো 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 টেপো 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 দেখেন ভাই একটু ভাই এটু দেখি একটু জোরে দেন একটু ধরেন দিলি বাচ্চাটাকে জড়ি দেখি দেখি ছবি তুলি দাঁড়ান আমাদের হচ্ছে না দাম উঠছে না কৃষি অনুশীলন দেখেন হোলিপুরে একটু দাম দামের আর এটা হচ্ছে লাভ লসের বিষয় নেই বাসুর সকল সবাই লসেই কিনতে হয়

কত কত চা কত গেল তো এটা সত্য হয়ে গেল তো আশা করা যাচ্ছে আমাদের হাটে আসলে পরে অনেক রকমের ভালো ভালো গরু পাবেন আজ এ পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ